খড়গপুরে রয়েছে ৩০% তেলুগু ভোটার, আর এই ৩০% তেলুগু ভোটার লোকসভাতে এবার বড় ফ্যাক্টর খড়গপুর বিধানসভার জন্য। এই তেলুগু ভোটাররাই ঠিক করে দেয় এই খড়গপুর বিধানসভাতে কে জিতবে। তাই তেলুগু ভোটারদের কাছে পেতে এবার বিখ্যাত অভিনেতা পি সাই কুমার খড়গপুর শহরের রেলওয়ে এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের নিমপুরা এলাকাতে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে নিয়ে রোড শো করেন। খড়গপুর আমার দ্বিতীয় পরিবার, এখানে প্রচুর আত্মীয় রয়েছে আমার, তাই এই খড়গপুরে এসে বিজেপির হয়ে প্রচার করছি, বলেন পুডিপেড্ডি সাই কুমার। এছাড়াও তিনি এই রাজ্য সম্পর্কে বলতে গিয়ে বলেন, ছোট থেকে দেখছি পশ্চিমবাংলাকে, আমি গ্রেট ফ্যান স্বামী বিবেকানন্দ, আমি একজন অভিনেতা হিসেবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নেতাজি সুভাষচন্দ্রকে আদর্শ হিসেবে মেনে চলি। এটাই হচ্ছে পশ্চিমবাংলার পাওয়ার। আমি মনে করি পশ্চিমবাংলায় এত মহাপুরুষ থাকা সত্ত্বেও এই পশ্চিমবাংলায় নেই ঠিক মতন শিক্ষা, নেই স্বাস্থ্য পরিষেবা। এখন পর্যন্ত আয়ুষ্মান ভারত চালু করতে দেওয়া হলো না পশ্চিমবাংলায়, চলে গেল টাটা। তাই আমি খড়গপুরবাসীকে অনুরোধ করছি, এই দিদিভাইকে জিতিয়ে নিয়ে এলেই আপনারা সমস্ত সুযোগ সুবিধা পাবেন এবং তিনি এটা আদায় করে নিয়ে আসবেন, এটা আমার বিশ্বাস। West Bengal from the childhood. I'm a great fan of Swami Vivekananda. As an actor, I'm a great fan of the great Rabindranath Tagore. As a political guy and Deshabhakti mein Netaji Subhash Chandra Bose. So this is the West Bengal's power. They are the three lions. So what I feel is that charisma, that is not happening in West Bengal right now. Where is that legacy? We don't see. So even the industries like Tata moved from here. So there is no proper education, especially in Kharagpur. There is no proper health in issues in Ayushman Bharat. It's not reaching here. So what I personally feel is we need a candidate who can really demand from the Prime Minister also, and I think she is the right lady to demand tomorrow and do good for our Kharagpur. So God bless Kharagpur. We are all for the development of Kharagpur. খড়গপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট NM News। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।